আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, সেটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সদরের মধ্যেই একটা চর। সেই চরের নাম হচ্ছে মোল্লার চর। আসলে ওখানে যাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা চর। পূর্ণাঙ্গ ছোট ছোট খণ্ড খণ্ড দুইটা গিরাম, তো আপনাদের সেইটাই দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। চরে যেতে প্রথমে একটা বাঁশের সাঁকো, এই যে আপনারা দেখুন, এই সাঁকো পার হয়ে চরে যে গ্রাম অবস্থিত ওই গ্রামে যেতে হবে। এই যে দেখেন, নদীর থেকে এখানে শাখা এসছে এইভাবে, টোটাল চারিদিক থেকে নদীতে ঘেরা। মাঝখানে এই গ্রামটি, আমরা এই গ্রামের মধ্যে যে দেখব আসলে গ্রামটা কেমন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই গ্রামের সাথে মুন্সিগঞ্জ শহরের প্রধান যোগাযোগই হচ্ছে এই সাঁকো। এই যে আপনারা দেখেন, আমরা গ্রামে চলে এসেছি। গ্রামের পাশ থেকে যদি নদীগুলো দেখায় আবার, এই যে চারিদিকে নদী, এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর। এই যে দেখেন, চরের মধ্যে গ্রাম, গ্রামের তিন রাস্তার মোড়, চায়ের দোকান, ভাজার দোকান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা বাজার। আসলে এখানে এই যে একটা খাবার হোটেল, এখানে আপনারা আসলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা চরে আছেন। চরের মধ্যে একটা মহল্লা এখানে শেষ, আবার এই যে রাস্তা মাঝখানে একটু ফাঁকা, যে সামনে আবার আর একটা মহল্লা, ও মহল্লার দিকে আমরা যাব না, আপনারা আসলে যেতে পারেন, আমরা পিছনের দিকে ব্যাকে যাব। এই যে আমরা এসেছি তিন রাস্তার মোড়ে চরের মধ্যে, এখানে অনেক সিনিয়র মানুষ আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করবো চর সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের চরের বয়স কত? চরের বয়স 250। এখানে আপনাদের বসবাস করতে কোনো সমস্যা হয় না? না না। আর এখানে যে জমিগুলো কি সরকারের না আপনাদের? আবাদত ওখানে মালিকানা কৃষকের। আচ্ছা আচ্ছা। সরকার রেকর্ড করে গেছে। আচ্ছা। সরকারের খাজনা দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সকলকে।